আপনারা দেখছেন রেবোম্যাক্স বয়লার কিভাবে খুলতে হয় পার্ট বাই পার্ট করে বয়লারটি খুলতে হয় প্রথমে ব্রয়লারটি একটি নিরাপদ স্থানে নিয়ে দাঁড় করিয়ে উপরের হেডার এবং ফ্লান্সগুলোকে খুলে নিতে হয় তারপরে নিচের পাইপটি স্টিম পাইপটি খুলে নিতে হয় এরপরে উপরের বানার অংশটি খুলে নিতে হয় অবশ্যই এভাবে ট্রাইপড দাঁড় করিয়ে নেবেন প্রতিটি অংশকেই চেইন কপ্প এবং ট্রাইপড দিয়ে সরাতে হবে তারপরে উপরের এই স্টিম ফ্লান্সটি যেটা যেখান থেকে স্টিম আউট হয় সেটি খুলে নিতে হবে তারপরে উপরের টোটাল ফ্লান্স যেটি আছে সেটিকে খুলে নিতে হবে তুলে নিয়ে আস্তে আস্তে করে আপার ওপারের রিফেক্টরিওয়ালা ফ্লান্সটা সরিয়ে নিতে হবে তারপর এই ধরনের একটা ফ্লান্স দেখতে পাবেন যেটা ডিরেক্ট কয়েলের সাথে লাগানো আসে নাটবোল্টগুলো খোলার পরে ওটাকেও সরিয়ে নিতে হবে চেনকা ইউজ করে নর্মালি এমনিতে পুল করা যায় না ওটাকে চেইন চেন পুলি দিয়ে পুল কপ পুল করাই ভালো তারপরে আপনি এভাবে একটি কয়েল সেকশন দেখতে পাবেন যে শুধু কয়েল আছে এবং কয়েলের দুপাশে দুটো হুক লাগানোর মতো ব্যবস্থা রয়েছে যেখানে আপনি হুক লাগাতে পারবেন কয়েলে হুক লাগানোর পরে আপনি আপনার যে চেইন পুলি থাকবে চেইন পুলির সাথে ওই হুকের সাথে ল্যাশিং করে নেবেন ল্যাশিং করে আস্তে আস্তে করে আপনি আপনার কয়েলটিকে এভাবে পুল করতে পারবেন আস্তে আস্তে ধীরে ধীরে পুল করবেন যাতে করে কয়েলে কোনো প্রকারের ড্যামেজ বা অন্য কোনো প্রকারের ফাটল বা আঘাতে তৈরি না হয় যেহেতু টিউবগুলো খুবই সরু সেহেতু আঘাত কোনো প্রকার আঘাত পেলে টিউবগুলো নষ্ট হয়ে যাবে এভাবে আস্তে আস্তে করে আপনাকে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখানো হলো এভাবে স্টেপ বাই স্টেপ নামিয়ে নেবেন নামিয়ে নেয়ার পরে আপনার কয়েলের মধ্যে যে চকিং অথবা অন্য কোনো ডিফিকাল্টিস হয়েছে সেই ডিফিকাল্টিসগুলোকে আপনি ওয়ান বাই ওয়ান চেক করবেন নর্মাল থিওরি হচ্ছে চেক জন্য আপনি টিউবগুলোকে তিনটা চারটা পরে পরে একটা করে সিদ্ধ করে নিতে পারেন এবং পানি দিয়ে দিতে পারেন একটা সাইড থেকে পানি লাইন লাগিয়ে দিতে পারেন যে কতটুকু পর্যন্ত সেবকে আসে তো এরকম দেখতে দেখতে গেলে যেই জায়গাটাতে আপনার মনে হবে চকিং হয়ে গেছে বা স্কেল হয়ে গেছে সেই জায়গাটাতে আপনি টিউব একটু বড়ো ধরনের ছিদ্র করে সেখান থেকে কেমিক্যাল ওয়াশ করে পরিষ্কার করতে পারেন অথবা সেখান থেকে যদি বেশি চকিং হয়ে যায় বা টিউবে কোনো প্রবলেম হয়ে যায় তখন টিউব কেটে নিতে পারেন টিউব কেটে নিয়ে তখন আপনি সেই জায়গাটাতে নতুন টিউব বসিয়ে দিতে পারেন আর সবসময় রিমোম্যাক্স ব্রয়লারের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটি একটি সেন্সিটিভ ব্রয়লার যেহেতু ওয়ানস থ্রু ব্রয়লার পানি একদিক থেকে ঢুকবে দিক থেকে স্টিম হয়ে বের হয়ে যাবে সো এই ক্ষেত্রে আপনার পানির ইমপিউরিটিস যদি পানির মধ্যে থাকে আপনার ব্রয়লার ড্যামেজ হওয়ার পসিবিলিটিস অনেক বেশি সো আপনাকে এই ব্রয়লারের জন্য সবসময় ট্রিটেড ওয়াটার ব্যবহার করতে হবে যেটা বয়লার সাপ্লায়ার কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী পানি কিন্তু আপনাকে সাপ্লাই করতে হবে যদি আপনার মেশিনটিকে দীর্ঘদিন ভালোভাবে ইউজ করতে চান ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ